الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وفي شأن حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا سيدنا ولكن هذا هو
মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ পবিত্র রজব মাসের চাঁদ চলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদ আসলে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان شكرا لك يا امين যারা রাস্তাঘাটে দোকান পাটে আছেন বাড়ি করে জিকিরের সাথে মাহফিলে চলে আসেন আল্লাহ 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 الله 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 সৃষ্টির দিক দিয়া প্রথম নবী
আগমনের দিক দিয়ে আদম নবী প্রথম নবী আগমনের দিক দিয়ে আমার নবী শেষ নবী কিন্তু সৃষ্টির দিক দিয়ে আমার দয়ার নবী হলেন প্রথম নবী রজুলানের বানাতরি সুন্দর সুবেসাদিক নবী শুধুমাত্র দরার জমিনে আগমন করেছে কিন্তু নবীজি সৃষ্টি আমল করেছেন ইমামে মুহাদ্দিস আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন সবকিছুর আগে সর্বপ্রথম কোন জিনিস সৃজন করেছেন আমার নবী বলেন সর্বপ্রথম আমার আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছে আল্লামা শামসুল উলামা رئيس القرآن والمفسرين والمحدثين مرشدنا سيدنا علما صاحب قبلة فلتني رحمة الله تعالى على حديث الله قرآن حديث قدس دمر الله ولد كنت كم ذم مخفيا أمي الله چنان غبت دنر بندا كنت كم ذم مخفيا আমি আল্লাহ ছিলাম গুপ্তধনের বান্দার যখন আমি আমার পরিচয় প্রকাশ করতে চাইলাম সৃষ্টি করলাম সৃষ্টি জগৎ বিনুরে মুহাম্মদ সবার আগে আমি সৃজন করলাম আমার নবী নূরে মুহাম্মদ আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশিত হাকিকতে নর দিয়া হাবিবে করলেন পয়দা জোস মারিল এসকের দরিয়ায় রে সময় যায় ফরহাদ নবী মুস্তাফা আগম ফরহাদ নবী মুস্তাফা রে সময় যায় ফরহাদ নবী মুস্তাফা আমার আল্লাহ হাবিব নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন করিয়া আল্লাহ নবীজিরে রাখবেন কোথায় রাখার তো কোন জায়গা তখন নাই জালিকাল ওয়াক্ত লাহু ওয়াকালা ওই সময় লৌহে কলম ছিল না জান্নাত জাহান্নাম ছিল না আর শুকুর ছিল কলম কিছুই ছিল না জান্নাত নাই জাহান্নাম নাই আসমান নাই জমিন নাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তো আমার নবীর উসিলায় সৃজন করেছেন আল্লাহ যার কারণে সৃজন হল চন্দ্র সূর্য তারকা যার কারণে লৌহ কলম পেল এমন মর্যাদা নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়েনাত
كوشر الهوى بشاشة. الصلاة السلام عليك يا رسول الله. الصلاة السلام عليك يا حبيب الله. الصلاة الصلاة السلام عليك يا حبيب الله. نور نبي أشجع نور نية أشجع تنبولي كل كائنات كوشير بهوى بسجع تنبولي كل كائنات كوشير بهوى بسجع. الصلاة يا رسول الله. الصلاة السلام عليك يا حبيب الله. أمار الله بولن أمار نبي القتل أمي الله. فخلقت خلقا سرشتي كرم سرشتي جبا. وأول ما خلق الله بنور محمد. আর সর্বপ্রথম আমি আল্লাহ সৃজন করলাম আমার বন্ধু নূরে মুহাম্মদ। সৃজন করে আমার আল্লাহ নূরে মুহাম্মদে রাখবেন কই? কোথায় রাখবেন? রাখার তো কোনো জায়গা নাই। আমার আল্লাহ আমার নবীর নূরে মুহাম্মদ আমার আল্লাহর কুদরতি হাতে উপরে রেখেছে। আমার আল্লাহ তার হাবিবের সৃজন করে আল্লাহর কুদরতি কদম মুবারক কুদরতি হাতের তালু মুবারক উপরে আমার আল্লাহ তার হাবিবের নূরের জবাব করেছে। রাখিয়া রাখিয়া আমার আল্লাহ একদিন নয় দুই দিন নয় রে পঞ্চাশ লক্ষ কোটি বছরের বেশি সময় আমার আল্লাহ তার হাবিবের উপরে দুরুদ ও সালাম করেছে। আমার আল্লাহ নবীজির উপরে রহমত বর্ষণ করেছেন। আমার আল্লাহ নবীজিকে কুদরতি হাতের তালুর মধ্যে রাখিয়া মায়ার নজর দিয়া তাকা বন্ধুরে বন্ধু বানায়া হাতের তালুর মধ্যে লয়া নজর দেয় মায়ার নজরে তাকা আল্লাহ প্রথম যাকে সৃষ্টি করে আল্লাহ প্রথম যাকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু যাকে মায়ার নজরে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে যাহার নামে না নিলে যাহার নামে না নিলে তুয়া কবুল হয় না ও মদিনা তোমায় বলতে পারি না বল ও মদিনা তোমায় বলতে পারি না বল ও মদিনা তোমায় বলতে পারি না ও মদিনা কি করে বলবো তোমায় কি করে বলবো তোমায় বলো না বলো না বলো না যাকে সৃষ্টি না করিলে আমার আব্বা না কিছুই সৃষ্টি করত না আমার আল্লাহ আমার নবীজিকে সর্বার আগে সর্বাগ্রহে নবীজিকে আল্লাহ সৃজন কইরা আল্লাহর কুদরতে হাতের তালুর উপরে রেখেছে কই সুবহানাল্লাহ। এতপর আমার আল্লাহ আসমান জমিন বানায়া
এই জমিনের মধ্যে ছেড়ে দিলেন আল্লাহর ইবাদত করার জন্য জিন্দাতি তাদেরকে পাঠালেন জিন্দাতি আল্লাহ পাঠালেন আল্লাহর ইবাদত করার জন্য না না জিন্দাতিরা আল্লাহর হুকুম মানল না আল্লাহর ইবাদত তারা সঠিকভাবে করল না জমিনের মধ্যে জিন্দাতিরা ফেতনা ফাসাদ মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ শুরু করে দিল আমার আল্লাহ এই জমিন থেকে জিন্দাতিরে বিতাড়িত করলেন এই জমিন থেকে তাদেরকে বহিষ্কার করলেন অতঃপর আমার আল্লাহ বলেন ফেরেশতারা আমি আবার আমার খলিফা জমিনে পাঠাবো কেন গো আল্লাহ তাদেরকে বানাইবা ফেরেশতারা কয় আল্লাহ এদেরকে বানায়েন না نحن نسبح بحمدك ونقدس لك তোমার ইবাদত তসবিহ তালবীহ জিকির আজকার যা কুলানি করার গো আমরা ফেরেশতারা করতেছি করতেই থাকবো আপনি বানায়েন না এদেরকে যদি দুনিয়ায় বানায়া পাঠান গো আল্লাহ এরা জমিনের মধ্যে যায়া ফেতনা ফাসাদ মারামারি করবো আমার আল্লাহ বলে ফেরেশতারা রে তোমার করতেছি গো আল্লাহ আল্লাহ তোমার ইবাদত বন্দেগি করো ঠিকই আমি কি শুধু আমার ইবাদতের জন্য রে আমি যদি আদম না বানায় জমিন রে আবাদ না করি আমার বন্ধুরে আমি কোথায় পাঠাবো আমার বন্ধুরে আমার দুস্থকে আমি আল্লাহ পাঠানোর আগে এই কুরকায়নাতে গোটা জগৎটারে সৃষ্টি জগৎটারে আমি আল্লাহ সাজাইতে থাকব জিন দিলাম এদের কথা হবে না মধ্যে আমি আমার নবীরে পাঠাবো না ফেরেশতাদের মধ্যেও নবীরে পাঠাবো না আমি আমার বন্ধু আমার হাবিবরে মানব জাতি সৃষ্টি করিয়া এদের মধ্যে আমার হাবিবরে আমি পাঠাবো কেন রে কারণ আমি আমার বন্ধু উম্মেদগুলিকে এত মর্যাদা এত সম্মান দান করব সৃষ্টি কুলের সবার মধ্যে চলে যাবে বিশাল ব্যাপক আলোচনা সেদিকে আমি যাইলাম না যেতেও পারবো না আমি মূল আলোচনার দিকে যাই আল্লাহ সবার আগে বানাইলেন কাকে নবী মোহাম্মদ মুস্তফা কারে বানাইলেন নবী মোহাম্মদ মুস্তফা আমার আল্লাহ আমার নবীজিকে সৃজন করিয়া প্রথমে রাখলেন কুদরতি হাতে তার উপরে এরপরে আমার আরশ আজিম লৌহ কুরসি বানায় আল্লাহর আরশে আজিমের ডান পাশে নবীর রেখে দিলেন জিবরিল আমিন বয়সের কথা কল নবী গো আপনার বয়স কত গো নবী আমি জিব্রাইল তো বলতে পারি না আমার বয়স কত আমি নিজেও বুঝতাম না কারণ জন্ম তারিখ গেলে হাসে না কিন্তু আজ থেকে 40-50 বছর আগে মানুষের বয়স দিয়ে অনুমানিক করে কইতো আমার বয়স মনে হয় কতই বলে কেমনে বলে আমি তো স্বাধীনতার সময় এই বন্দুক লইয়া যে সেনাবাহিনীরা দৌড়াদৌড়ি করছে মুক্তিরা দৌড়াদৌড়ি করছে তা আমি দেখছি আমার ঠার আছে একটা ঠার থাকলে একটা ছেলের বয়স 14 খণ্ড এই হিসাব করে মানুষের বয়সটা কই লেখে পারতো ঠিক না ঠিক তোমার কথা কয় নবী এনে কইতে পারতাম না তয় আমি একটা তারে দূরে কইতাম পারি গো
আল্লাহ আমার ইয়া জিব্রাইল কয়েকদিন ডাক দিয়েছে ওই দিন থেকে বুঝলাম আমার নাম জিব্রাইল আমি জিব্রাইল আল্লাহ যখন আমার ডাক দিয়েছে এরপরে আমি আকাশের দিকে আরশে মুআল্লার দিকে যখনই মাথা উঠাইলাম আরশে মুআল্লার ডান পাশে একটা নূরের তারকা দেখলাম সুবহানাল্লাহ বলে নূরের একটা কাওকাব দেখলাম আদমের রূহ জীবিত হয় না
আদমের রূহ জবাব দেয় গো আল্লাহ আদমের কাঁসাটা দেহটা এত অন্ধকার আমার বড় ভয় লাগে থাকতে পারি না একাকি গো আল্লাহ ওই মুহূর্তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযিমের ডান পাশ থেকে নূরের কাওকান ওই নূরে মুহাম্মদের আদমের পেশানি মধ্যে লাগায়া দিয়েছে আবার রূহ আমার আল্লাহ আদমে কাসায় দেয় আর আদমের রূহ বের হয়ে আসে না মহাম্মদের জলক যখন আদমের সিনার মধ্যে লাগছে আদম বের হয় না আদম নবী তো জীবিত হয়েছেন আমার নবীর নূরে মহাম্মদের ছিলাম ওই আদমের পেশানির থেকে নবী নূরে মহাম্মদ আসলো তার ছেলে শীশ আলাইহিস সালামের পেশানিতে আদমের এইভাবে আস্তে 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 আদনান আদনানের কবর থেকে মুঈদ মুঈদের কবর থেকে কেনান এইভাবে আস্তে আস্তে নূরে মুহাম্মদ আসলো হযরত হাশেমের কপালে এইভাবে নূরে মুহাম্মদ এক একজনের কপাল থেকে আস্তে 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 আজ আব্দে মুত্তালিব হয়া সাজা আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মদ আব্দুল্লাহর কপালে যখন নূরে মুহাম্মদ আব্দুল্লাহ ঘর থেকে বের হতে পারে না রে মক্কার নারীরা আব্দুল্লাহর জন্য পাগল পারা আব্দুল্লাহর কাছে বিয়ের প্রস্তাব দেয় আব্দুল্লাহ তোমার আমরা বিয়ে করতে চাই সুবহানাল্লাহ বলে মরিয়ম নামের একজন সম্ভ্রান্ত প্রেমিকের মেয়ে সরাসরি আব্দুল্লাহকে বলে দিয়েছে আব্দুল্লাহ যদি তোমার সুযোগ হয় তোমার বাবা আব্দে মুত্তালিবের কাছে আমার কথাটা একটু বলবা আমি মরিয়ম তোমারে বিয়ে করতে চাই আব্দে মুত্তালিব দেখলেন মক্কার প্রায় মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল আব্দে মুত্তালিব মনে মনে চিন্তা করেছিল আমার একটা এত সুন্দর সুসিয়াল্লাহ দিয়েছে আমার আব্দুল্লাহ রে আমি আবার বিয়া করাই আনি রাজা আব্দে মুত্তালিবের এক বন্ধু ছিল মদিনায় যার নাম ওয়াহাব আব্দুল ওয়াহাব জুহরি ওয়াহাবুর সাথে আব্দে মুত্তালিবের বড় বন্ধুত্ব ছিল ছোটবেলা আব্দে মুত্তালিব ওয়াহাব জুহরির বাড়িতে বেড়াতে গিয়েছে ওয়াহাব জুহরির বাড়িতে আব্দে মুত্তালিব নাস্তা পানি খাইতেছেন এমন সময় ওয়াহাব জুহরির একটা ছোট্ট মেয়ে আব্দুল ওয়াহাবের সামনে আয়ে আব্দে মুত্তালিব মেয়েটারে দেখছে ছোট্ট একটা মেয়ে বালিকা আব্দে মুত্তালিব জিজ্ঞাসা করে ভাই ওহাব জুহরি রে এই মেয়েটা বুঝি তোমার বলে হা ওহাব রে বন্ধু আমার আমার একটা ছেলে আছে ছোট যার নাম আব্দুল্লাহ আর তোর এই মেয়েটার নাম আমেনা আমার আব্দুল্লাহর মতো সুন্দর মক্কার জমিনে কোন ছেলে নাই আর লক্ষ্য করা দেখতাছি রে ওহাব জুহরি
এই মদিনার বুকে তোর মেয়ে আমেনার মতো সুন্দর মেয়ে আর না আরে আহাব জুহরি যদি তোমার মন চায় রে তাইলে তোমার আমেনারে যদি আমার আব্দুল্লাহর কাছে দিয়ে দাও বড় হইলে এদের পিয়া দিয়া দিলে দুজন রে বড় সুন্দর মানাবে আমেনার জন্য বিয়ার কত প্রস্তাব আসে ওয়াহাব জুহরি বিয়ার প্রস্তাব ধরে না কারণ তার মনে মনে ওই যে বন্ধু আমার প্রস্তাব দিয়া রাখছে মেয়ে বিয়ে দিলে বন্ধুর ছেলের কাছে নিব আপনি মুত্তলিব সালাম আব্দুল্লাহ যখন উপযুক্ত বিয়ের বয়সে আপনি মুত্তলিব চিন্তা করা দেখে রে ছেলের জন্য তো সবাই পাগল আমার ছেলের জন্য সবাই যখন দিবানা তাইলে আমি আমার ছেলের এখন বিয়া করানো আমি তো প্রস্তাব দিয়া রাখছিলাম আমার বন্ধু ওয়াহাব জুহরির মায়া আমেনার জন্য এবার আপনি মুত্তলিব আব্দুল্লাহকে সঙ্গী করে নিয়ে গেলেন মদিনায় যায় আপনি মুত্তলিব ওয়াহাব জুহরির ডাক দিছে বন্ধু কি ব্যাপার ভালো আছো হ্যাঁ ভালো কেমনে কেমনে আইলা বন্ধু আসছি রে সঙ্গে কিন্তু আব্দুল্লাহ আছে আমি আব্দুল্লাহর বিবি স্ত্রী পুত্র বধূ না লইয়া মক্কার দেশে ফিরে যাব না মোহাম্মদ আব্দুল ওয়াহাব চুরিয়ে বলে না আব্দুল মুত্তলিব কি করবা কয় হা হা আমার আব্দুল্লাহ বউ না লইয়া বাড়ি যাব না আমার মনে আছে বন্ধু ওর আমেনারে দেখে আমি বিয়ার প্রস্তাব দিছিলাম মেয়েটা আসেনি আছে তাইলে পুত্র বন্ধু স্যার আর যাবো না তোমার আমেনারে আমার আব্দুল্লাহর কাছে বিয়া দিয়া দিবা বিয়া পড়াইয়া দিলেন রাজা আব্দুল মুত্তলিব আব্দুল্লাহ মা আমেনার বিয়া পড়াইয়া দিলেন মক্কার জমিনে আব্দুল্লাহ ফিরে আসলেন আসার পরে রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেমন কুদরত বুঝা যায় না বিয়ার দুই মাসের মাথায় আমার নবীজির বাবা কাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হইয়া যায় আমিন বিয়ে আমার মাত্র দুই মাস অতিবাহিত হওয়ার সাথে সাথে কাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ব্যবসার জন্য সিরিয়ায় রওনা দিয়েছিলেন মক্কা থেকে মক্কা মদিনার মধ্যবর্তী আবওয়া নামক জায়গায় মতান্তরে মক্কা থেকে 270 কিলোমিটার দূরে খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করলে ওখানেই খাজা আব্দুল্লাহর মাজার শরীফ নবী আমার মায়ের গর্ভে বয়স চলতেছে 2 মাস দূরে বলেন কয় মাস এইদিকে আমার নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়ায় নাই মা আমেনা বর্ণনা করেন আমার গর্বে সন্তান মোহাম্মদ 2 মাসের অন্তঃসত্ত্বা মা আমেনা বলেন পৃথিবীর মানুষেরা রে আমার আব্দুল্লাহ যখন আমার ঘরে রে আমি বুঝতেই পারি নাই সুবহানাল্লাহ বল কারণ বিয়ার 2 মাস পরে আমার স্বামী মারা গেছে 2 মাসে আমার 2 মাস অন্তঃসত্ত্বা আমি
কিন্তু না দুই মাসের অন্তঃসত্ত্বা তাহলে মানুষের ভূমি হয় মহিলাদের ভূমি ভূমি বাপ করে মাথা ঘুরায় শরীর দুর্বল বাড়ি বাড়ি লাগে না রে আমি আমার শরীর বাড়ি হয় না মাথা ঘুরায় না শরীর দুর্বল হয় না আমার আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নেয় আমি আব্দুল্লাহর সুখে পাগল ভরা কান্দি রে দুনিয়ার মানুষ শোন ওই সময় আকাশ থেকে একজন নয় দুইজন নয় বারো জন পয়গম্বর আমার আল্লাহ আমি আমেনার কাছে পাঠিয়ে দিলেন ওরাইশা আমার সালাম দায় তোমার সালাম গো আমরা আল্লাহর পয়গম্বর আমরা তোমার কাছে আসছি একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আমেনা তোমার গর্বে যিনি আছেন আখিরি জামানার পয়গম্বর নবী দুজাহানের বাদশাহ দুজাহানের বাদশাহ আগমন হবে এই খবর সংবাদ দেওয়ার জন্য আমরা বারো জন রসুল আসছি আমরা বলেন আমি গর্ভবতী আমি অন্তঃসত্ত্বা আমি বুঝতেই পারি না আমিনা বলেন আমার শ্বশুর আব্বা কাজা আব্দুল মুত্তালিব একদিন আমার জিজ্ঞাসা করে আমিনা আর হযরত বিবি কাজা আব্দুল্লাহর মা জননী আমার নবীজির দাদি কাজা আব্দুল মুত্তালিবের স্ত্রী আমিনার কে দুজন মিলা জিজ্ঞাসা করতে আসছে কি জিজ্ঞাসা করবে আব্দুল মুত্তালিব কয় বিবি রে সারা মক্কার লোকেরা কানা গুসা করে তোর আমিনা এত খুশবু কেন লাগায় বিধবা নারীরা খুশবু লাগানো ঠিক না সাজ গুজ করা জায়েজ নাই বিধবা হয়ে গেলে সাজসজ্জা করা যাবে না খুশবু আতর লাগানো যাবে না পরপুরুষ আকৃষ্ট হলে গুনাহ হবে বিবি তোর পুত্রবধূ কেন গপ এত সুন্দর খুশবু লাগায় রে নবীজির দাদি ডাকিয়া কয় আব্দুল মুত্তালিব স্বামী আমার আপনার কথাটা আমি ফলো করি কিন্তু আমি সাহস পাই না এমনি মেয়েটার দুঃখী স্বামী হারা এর উপরে যদি আমি এমন কথা কই মেয়েটার মনের মধ্যে কষ্ট আসতে পারে এই জন্য আমি কোনোদিন সাহস করে জিগাই না আজকে আপনিও যখন বলতেছেন আসেন আমরা দুজনে এক লোকে যাইয়া জিগাই সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলেন না তুমি এত সুন্দর সুগ্রাম কেন লাগাও সময় মামেনা একটু কুতুল জমিনের মধ্যে ফেলে দিয়েছেন মামেনা মুখের কুতু লালা জমা হয়েছে মুখ থেকে জমিনে ছেড়ে দিয়েছে আব্দুল মুত্তালিব অনুভব করতে মায়া মেনার ওই তুতু মুবারক মাটির মধ্যে নিক্ষেপ করেছেন রে ওই তুতু থেকে মেশক আম্বরের চাইতে হাজার গুণ বেশি সুগ্রাম আসতেছে আপনি মত্তরিক বলেন আমার আর বুঝতে পারি নাই আমার আমেনা সারা দেহের মধ্যে আল্লাহ সুগ্রাম দিয়া দিছে এবার আমেনা বলেন মা আর শ্বশুর আব্বা গো আমি যখন হাম্মাম খানায় যাই গোসল খানায় যাই হাম্মাম খানার ভিতরে সুগ্রাম সুবাসিত হয়ে যায় আমি গোসল করলে আমার গোসলের পানি যেই দিক দিয়া যায় সুগ্রাম সুবাসিত হয়ে যায় ও বাবা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমি আমেনা কোন সুগ্রা না করো খুশবু ব্যবহার করি না কোন মেশক আম্বর লাগাই না লাগাইতে পারিও না
আমারে খুশবু আইনা দিবে আপনার আব্দুল্লাহ তো জমিন না বিধবা নারী যে বিধবা নারীর কষ্ট দুনিয়ার কেউ কোনদিন বুঝতে পারে না কাউরে আল্লাহ করলো চির দুঃখী মা বাপ কাহিরা নিয়া কাউরে করসা চির দুঃখী বিধবা বানায়ারে খেলা খেলাইল মৌলায় রে মৌলা খেলা চমৎকার না পাকে মানুষ বানায়া বসাইছে বাজার রে খেলা খেলাইলাই মৌলা কাউরে করলা চির দুঃখী মা বাপ কাহিরা নিয়া কাউরে করলা চির দুঃখী সন্তান না দিয়ারে খেলা খেলাইলাই মাওলা কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই কাউরে আবার লক্ষ টাকা কিন্তু একটা সন্তানও নাই রে ঠিক কিনা বিধবা বানায় আল্লাহ চির দুঃখী বানায় বলে আমি চির দুঃখী কে আমার খুশবু দিবে শ্বশুর আব্বা গো আমি তো খুশবু লাগাই না তবে সেই দিন থেকে আমার গর্বে আমার সন্তান আগমন করেছে দুনিয়ার মানুষেরা রে ওই দিন থেকে আমি আমেনা সারা শরীরের মধ্যে খুশবু আমেনার কি তোমার বরফের মধ্যে খুশবু আমি না কয় শ্বশুর আব্বা গো আমি খুশবু লাগাই না আমি খুশবু বই পাবো কই থেকে ব্যবহার করবো আপনার নাতি আমার উদরে আসার সাথে সাথে আমার আল্লাহ আমার সারা শরীরে খুশবু লাগাই দিছে গর্বে যে আছে ওর শরীর থেকে খুশবু বিমর্ষিত হইয়া আমার সারা শরীরে খুশবু সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আমেনা বলে সুদ্দাই না রে আমার গর্বে আমার সন্তান কলিজা টুকরে নবী মুহাম্মদ আমার কবর নাই কিন্তু আকাশে চন্দ্র সূর্য চন্দ্র নক্ষত্র আমি আমেনার সালাম জানা আমেনা বলেন পৃথিবীর মানুষেরা রে আমি যখন ঘর থেকে বের হয়ে আমার ঘরের উঠানে আঙ্গি নাই ছোট্ট মক্কার পাথর কঙ্কর যদি আমার পায়ের তালুতে নিচে পড়ে যায় আমেনা বলেন আমি শুনতে পাই ওই পাথর কোনা থেকে কেন আওয়াজে আওয়াজ আসে আমেনা তোমাকে জানাই সালাম আমার বন্ধুর মার জন্য পায়ের নিচে পড়লার চেয়ে নরম আমার বন্ধুর মা জননীর যেন কষ্ট না হয়
দেওয়ালের মালিক গুনাহগুলি আমার সালাম জানায় আমিনা তোমার সালাম আকাশের পাখিরা কোনদিন আমি আমিনার মাথার উপর দিয়ে উড়িয়া যায় না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমিনা বলেন পাখির জান যখন আসে আমার সামনে আসলে পাখির জাকির সরদার পাখির জাকির লক্ষ্য করে বলেন পাখিরা সামনে আমিনা পাখির জানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী খবরদার তোরাকে লোকে আদর করিস না মায়া মেনা মাতার উপর দিয়ে উড়াল দিয়া যাস না পাখিরা দুই চম্পা গো বুয়া আমি না বলে আমার দুই দিক দিয়া চলে যা আমি না বলে আকাশের পাখিরা আমার ডাকতে তাকে ডেকে ডেকে বলে আমি না আমার রে জানাই তোমার সালাম পশু পাখি মারহাবা জানায় পশু পাখি মারহাবা জানা দেখিতে তোমার নূরের ছবি সকল ঈদের সেরাইল হল পবিত্র ঈদে মিলাদ নবী সকল ঈদের সেরাইল হল পবিত্র ঈদে নবী আগমন হবে দুনিয়ায় সারা কি জাহান সাজাইলে না নবী আগমন হবে দুনিয়ায় সারা জাহান সাজাইলে না আল্লাহ নবী আগমন হবে দুনিয়ায় সারা জাহান সাজাইলে না আল্লাহ চাঁদ তারা মারহাবা জানায় চাঁদ তারা মারহাবা জানায় দেখিতে নবী নূরের ছবি সকল আমি যখন ঘর থেকে পাত্র নিয়ে যাই রে কুয়ার কাছে যাই পানি আনার জন্য আমিনা বলেন আমার পাড়া প্রতিবেশী সকল মহিলারা আইসা কুয়ার চতুর্দিকে বীর জমায় বীর করে তারা আমিনা বলে মহিলারা গো
মায়ের গর্ভে নবীর বয়স দুই মাস ধরে বলেন কয় মাস ওই সময় কাজা আব্দুল্লাহ ইন্তেকাল করে নাম নবীর ইন্তেকালে আমার নবীজির বাবা কাজা আব্দুল্লাহর ইন্তেকালে কয়েক মাস পরে আমার নবীজি দুনিয়ায় আগমন করলেন নবী আমার আমেনার কোলে কিছুদিন থাকার পরে দাত্রীমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে তখন চলে গেলেন নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন প্রথম দুই বছর পরে হালিমাতুস সাদিয়া নবীর নিয়ে আসলেন আমেনার কাছে আমেনা বললেন বোন হালিমা হালিমা গো মক্কার পরিবেশ ভালো না তুমি চলে যাও আমার মোহাম্মদে লিয়ে যাও হালিমাতুস সাদিয়া নবীর নিয়ে আরো দুই বছর রাখলেন এরপরে নবী আমেনার কাছে আবার আসলেন যাই হোক আজকে এখানে রাখলাম ভবিষ্যতে যদি দেখা হয় মিত্র বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেহেতু আমার পরবর্তী বক্তাও চলে আসছে আমাকে বলা হয়েছিল নয়টা পর্যন্ত কটাও শেষ করব নয়টা নয় আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ 200 টাকা একজন দিয়েছে আল্লাহ কবুল করুক নয়টায় আমার টাইম ছিল আমি 10 মিনিট বেশি করে ফেলছি আর সময় নষ্ট করব না দোয়া করে নিয়ে ভাই ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করে নিয়ে আচ্ছা যেহেতু সময় স্বল্প আমি আর কিছু সময় ভিতরে আলোচনা গুছিয়ে নিতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন কয় বছর ৬ বছর আরেকটা আশ্চর্যজনক ঘটনা আছে হালিমাতুস সাদিয়া বলে ৪ বছর মোহাম্মদ আমার বাড়িতে ছিল ওর খিদা লাগলে কোনোদিন আমার কাছে কয় নাই খাবারের দরকার কারোর সাথে কোনো কথা বলে না হালিমাতুস সাদিয়া বলে আমি মনে মনে ভাবতাম মনে হয় আমিনার ছেলেটা বোবা হবে কথা বলতে মনে হয় পারবে না কারণ কারোর সাথে কোনো কথা কান্নাকাটি কোনো কিছু নবী কাঁদেও না কথাও বলে না হালিমাতুস সাদিয়া একদিন সন্ধ্যা হয়ে গেছে নবীর কোলে উঠাইতে পারে নাই কান কাজের কারণে তো হালিমাতুস সাদিয়া নবীরে তালাশ করতে করতে সন্ধ্যার পরে হাঁস মুরগ বকরি তুম্বাই গুলো একটু সারাইয়া ঘরের দরজা খিলি লাগাইয়া হাত পাও ধুইয়া তারপরে না অন্য কিছু করতে হয় তো হালিমাতুস সাদিয়া দেখে নবী ঘরেও নাই বারান্দায়ও নাই গেল কই হালিমাতুস সাদিয়া পাগল পাড়া হয়ে নবীরে তালাশ করতেছে খুঁজতে খুঁজতে যায় দেখে নবী আমার পাহাড়ের পাদ দেশে দাঁড়িয়ে আছে নবী আকাশের দিকে তাকানো আর শূন্যের উপরে একটা সিয়ারের মধ্যে একটা লোক বসা আছে সবুজ পাগড়ি মাথা ওই লোকটা হাসলে মোহাম্মদ সাল্লাল্লাহু হাসে ওই লোকটা ডাইনে মাথা নাড়লে মোহাম্মদ মাথা নাড়ে বামে নাড়লে মোহাম্মদ বামে নাড়ে ওই লোকটা যা করে মোহাম্মদ তা করে ওই লোকটা বলতেছিল যা মোহাম্মদ বলতেছিল তা আমি ওই সময় শুনলাম প্রথম জীবনে মোহাম্মদের জবানে একটা বাক্য আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা এই বাক্যগুলো আমি শুনতেছি সুবহানের শব্দ কোথায় দেখে রে আমি নজর করে দেখে আমি না বলে ওই মোহাম্মদের জবান থেকে আসতেছে হালিমাতুস সাদিয়া বলে আমি ভয় পেয়ে গেলাম মনে মনে ভাবলাম না জানি কোনো জিনগুলো রহনা শুরু করছে নাকি আমি ভয় পেয়ে গেলাম যায় মোহাম্মদের শরীরে কাপড়ের মধ্যে ধরলাম ধরতে দেরি হয়
আমি জিব্রাইল আমিনকে দেখতে দেরি হয় না 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 কোন জিনগুত না এটা তো রূহুল কুদ্দুস জিব্রাইল আইসা আমার সন্তান মুহাম্মদের লগে কথা কইতেছে নবী আমার চার বছরের কানে আনার খুলে আবার ফিরে আসলে নবীর কাছে ডাকলেন নবী আমার হালিমার কাছে ডাকলেন চার বছর এবার ফিরে আইসা মায়ের খুলে ডাকলেন আরো দুই বছর ছয় বছর হলো ছয় বছর বয়স আমার নবী বসে বসে মন খারাপ কান্নাকাটি করে আমার নবীর কাছে গায়ে আমার আব্বা বাবা কে তোমায় কষ্ট দিয়েছে গালি দিয়েছে কে তোমায় আঘাত করেছে দুঃখ দিয়েছে আমারে বলো তোমার দাদা মক্কার সর্দার আব্দুল মুত্তালিবের কাছে আমি নালিশ করব আমার নবী করেন মা গো কেউ আমারে গালি দেয় না কষ্ট দেয় নাই আমি আমার বাবার জন্য কাঁদিতেছি নবী আমার তো বাবার জিন্দগিতে দেখে নাই কারণ নবী তো মায়ের গর্বে টাকা গালিনি আল্লাহ বাবারে উঠায় নিয়ে নিছে নবী মাতৃ গর্বে আসিয়া বাবা হারা হইয়া এতিম রূপে আসিলেন দরায় গো নবীজি কোন সাবনে পাইব তোমায় কোন সাবনে পাই নবীজি কোন সাবনে এই যে আলোচনা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনায় অনেক ঘন্টার পর ঘন্টা দরকার আমার বলা হয়েছে জন্ম এবং মৃত্যু দুইটা তো আর মৃত্যুর দিকে তো আর চিন্তা গেলে বিষয় তো আর কথাই বলার সময় পাইলাম না যেহেতু পরবর্তী বক্তব্য এসে গেছে নয়টার পরে আমারে আমি আরো বাপের কথা বলছি যদি আল্লাহ পাক সামনের বছর হায়াতে বাসায় রাখে আমরা বাকি আলোচনা ইনশাআল্লাহ করবো আল্লাহ তৌফিক দান করুক কোন আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أكبر أيسي الله دربار أفنار কালিয়াতে ফিরায় না মিনতি আমরা যদিও গোনায় পরামে কি হইতে দূর বুক পরা পূর্ণ আশা তুমি তো গাবো মাতা পিতা এই সংসারে আদরে রিত মাতা পিতা যার নাই অসার জীব আল্লাহ জিন্দগির তমাম গুনাগুলি মাফ করে দাও অসংখ্য অগণিত দুরুদার সালাম দয়ার নবী মায়ার নবী নূরের নবী কামলিওয়ালার পাক পদর মুবারক সোনার মদিনা পৌঁছে দাও সাহাবায়ে কেরাম কবির তাবে তাবিন আইমাই মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন বুজুর্গানে দিন পীর মাশায়েখ ওলি আউলিয়ার খেদমতে পৌঁছে দাও